एवरीवन, गुड इवनिंग एंड वेलकम बैक टू द चैनल। तुम्हारा सकले कैमन आछो? आशा करब खूब भालो आछो। आज के हच्छे शुक्रवार और एखन चले एसेछि आमरा सबाई मिले छादे। और एई जे हच्छे आमादेर ट्रेनार। दादा भाई एकटु मुखटा तोमार देखाओ, ट्रेनारेर मुखटा एकटु सबाई देखो। सम्पर्के आमार भाषुर हय किन्तु एखन हच्छे आमादेर सकलेर ट्रेनार। आमरा सबाई मिले चले एसेछि छोटो थेके बड़ो छादे एक्सारसाइज करते। ताई तो करबे तोमादेर साथे एक्सारसाइज? तो चलो देखी कत दूर करा जाए। हमें कत दूर करते पारबो जानी ना, हमें तो एकटू कर ले हाँपिए जाए। तो चलो स्टार्ट करा जाक। आशा करी ब्लॉगटा तुम्हारे पूरा भलो लगे, संगे थको। আমি তো ভালো রান্না হয়ে গেছে ওই জন্যই আমি খেতে এলাম। তো দেখছি আজ রাঁধুনি পাল্টে গেছে, ছুটি নিয়েছে তাই তো? না না, সব করে করে। ও আচ্ছা, মানে পুরো কেবি তোমাকে দেবে না, বুঝেছো তো? সকাল বেলা ডালে নুন দাওনি, তারপরে হচ্ছে মাছের তরকারিতে নুন দাওনি, ওই জন্য আজকে চিকেনের নুনটা একদম পারফেক্ট দিয়েছে। মানে মামনির একটা মানে ভীষণ নাম আছে যে ডালে কোনো দিন নুন দেয় না, যাতে করে তাই আজকে গুলো গায় না। এখন ডালটা খেয়ে দেখো, পুরো নুনে নুন করেছ। নুন? হ্যাঁ, নুনটা একটু বেশি হয়ে গেছে। Oh,
জোর কদমে চলছে এখন ক্যারাম বোর্ডের কম্পিটিশন, ক্যারাম খেলার। আর আজকে রাত্রে তো তোমরা দেখেই নিলে চিকেন হচ্ছে, তার সাথে রুটি আছে, চিকেন কষা, আর রাতের ডিনারে থাকবে রুটি। যদিও শুভ অনেকদিন ধরেই আমাকে বলছিল যে রাত্রিবেলা অনেকদিন ধরেই রুটি আর চিকেন কষা খেতে ইচ্ছা করছে, তো আজকে খাওয়া হয়ে গেল। তো ওরা এখন নিচে একটু বসে খেলাধুলা করছে, আর এখন আমি ভাবছি যে আমার একটু এডিটিংয়ের কাজ আছে, সেটা কমপ্লিট করে নেবো, তারপর ওরা আসলে একসাথে বসে ডিনার করবো। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা জিনিস দেখাতে তো আমি দুদিন ধরে ভুলেই যাচ্ছি, ফ্লিপকার্ট থেকে রান্নাঘরের একটা জিনিস আমি অর্ডার করেছি, যদিও ডেলিভারি চলে এসেছে, দুদিন হয়ে গিয়েছে, এটাকে কোয়ারেন্টাইনে রেখেছিলাম। আর এখন শুভকে মনে করলো, মানে মনে কে কি করে পড়লো তোমাদেরকে সেটা বলি, শুভ এখানে এসেছিল রান্নাঘরে জল ভরতে, তা আমি শুভকে বললাম যে এটা একটু হ্যাং করে দাও, তো কি জিনিস সেটাই তো দেখাইনি, তো চলো একটুখানি দেখিয়ে দিই। দাঁড়াও আগে জিনিসটা দেখিয়ে দিই, তো কি নিয়ে এসেছি সেটা আগে দেখিয়ে দিই। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং আমি এনেছি, এখানে পিছনে গ্লু দেওয়া আছে আর ছটা হুক আছে। রান্নাঘরের অ্যাকচুয়ালি আমি এইগুলোকে, আমার তো রান্নাঘরটা মডিউলার কিচেনও নয় আর খুব একটা বেশি তাক টাকও করা নেই, তো সেই জন্য এই জিনিসগুলো রাখতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমি এরকম এক হ্যাঙ্গারগুলো, মানে যেগুলো ওই এগুলোকে কি বলবো, ওই হুক না, ওই একটু মানে ইয়ের হুকগুলোকে, ইয়ের মানে বুঝে নাও, এরকম টাইপের হুকগুলোকে আমি না রেখে তার মধ্যে আর কি খুন্তি, তারপর যা যা আমাদের রান্নাঘরের জিনিসপত্রগুলো লাগে সেগুলোকে আমি এরকম হ্যাং করে রাখতাম। কিন্তু রোজই দেখি একটা করে স্ট্রবেরি খুলে যায়, ঠিক আছে। তো সেই জন্য আমি ফ্লিপকার্টে সার্চ করছিলাম, তো দেখলাম যে এই জিনিসটার রিভিউ ভালো আছে, এমনকি ফ্রাই প্যান পর্যন্ত আর কি হ্যাং করে রাখা যায়। তো আমি জানি না কতটা ভালো হবে, দেখা যাক, আমার কাজটুকুনি মিটে গেলেই হলো। তো এটাকে এই জন্য আজকে হ্যাং করবো, আর এটা তোমাদের সঙ্গে দুদিন ধরে ভাবছি শেয়ার করবো, আর প্রত্যেক দিনই ভুলে যাচ্ছি, আর যখনই তারপরে অফ ক্যামেরা আমি আসছি যে এটা শুভকে বলবে হ্যাং করতে, তখনই মনে পড়ে যাচ্ছে না তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আর আমি কিছু জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা ঠিক হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে চলো শেয়ারও করে দিই, তার সাথে সাথে হ্যাংও করে ফেলি। আর তোমাদেরকে এই পুজোটাও আমি মানে সেভাবে শেয়ার করা হয়নি, এই পুজোটা আমরা কিনেছি এক মাস হয়ে গেল, কিন্তু তোমাদের আজকে শেয়ার করছি। হ্যাঁ না ওই লেন্থে লাগালেও অসুবিধা নেই, না না ও আচ্ছা আচ্ছা, তাহলে এই লেন্থে লাগাও, এই যে একদম ফার্স্ট থেকে। তো চলো আগে হ্যাং করে নিই, তারপর তোমাদের ফাইনালি দেখাচ্ছি।
ফাইনালি আমার হ্যাং করা হয়ে গিয়েছে। তবে আমার তো এই খুন্তি গুলোই হ্যাং করা হলো না, তাই জন্য এই স্ট্রবেরি হ্যাঙ্গার গুলোই আমার এখন সাথ দিয়েছে। এর মধ্যে এখন খুন্তি গুলোকে হ্যাং করে রেখেছি, আর বাদবাকি যা জিনিসপত্র ছিল ছোটখাটো সেগুলোকে এখানে রেখেছি। তবে হ্যাঁ, ফ্লিপকার্টে ছবিতে যা যা দেখেছিলাম যে ফ্রাইং প্যান হ্যাং করা যাবে, চাটু হ্যাং করা যাবে, আমার মনে হয় না এতটাও এটা স্ট্রং। না না, আমার দরকার নেই, তারপর খুলে পড়লে আমার পুরো 280 টাকা চলে যাবে। দরকার নেই বাবা, আরে থেকে যাবে। না না, দরকার নেই, এক্সপেরিমেন্ট করতে যেও না, তারপর জিনিসটাই আমার যাবে। শুভ এখন বিশ্ববিখ্যাত এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, আমি জানি না 280 টাকা এক্ষুনি বর্তায় চলে যাবে আমার। থাক না, একটুখানি বসতে দাও না, পরে কোনোদিন আমার এত দরকার নেই। আমার ছোটখাটো জিনিসগুলো হ্যাং করলেই হলো, এগুলো নিচে রাখলেও আমার চলে যায়, তারপর দেখবো আমি বেশি দিন ব্যবহারই করতে পারলাম না। তারপর তুমি আমাকে বলছো 280 টাকা আমি তোমার নষ্ট করে দিয়েছি, এমনি তোমাকে যা পারে তাই শোনায়, কিছু কিনলে পরেই খালি বলে ও টাকা নষ্ট করলে, এই জিনিসটা কিনে টাকা নষ্ট করলে। কিন্তু এটা অ্যাকচুয়ালি বোঝে না যে রান্নাঘর যারা সামলায় তাদের নিজস্ব প্রয়োজনের জন্য অনেক কিছু জিনিস দরকার হয়, সেটা এদের বোঝে না। তো যাই হোক, এটাকে আমি এখন খুলে দিই বাবা, বিশ্বাস হয় না রাত্রিবেলা আরামে শোবো আর সকালবেলা আমার দিনটাই শুরু হবে এরকম 280 টাকা গল্প হয়েছে। দুষ্টু ঘুমানো হবে না, কি হয়েছে দুষ্টু? ও দুষ্টু রাগ করেছে, খালি খালি রাগ হয়েছে গো, নাকির ডগায় রাগ পড়েছে, নাকির ডগায় রাগ পড়েছে। কি হলো মাম্মা, কি হয়েছে মাম্মা? ওর খুব মন খারাপ হয়েছে, দাদারা ওকে খেলতে নেয়নি, আর গামছাটা শুভ সব সময় এই সোফার উপরে রেখে দাও। এই বদ অভ্যাসটা তোমার কবে যাবে বলতে পারো? যাবে না, কোনোদিন যাবে না। 6 বছরে যখন যাওয়াতে পারেনি আর যাবেও না। শুভ সবসময় সঙ্গী হচ্ছে গামছা। আর এটাকে তুমি কবে থেকে টাঙিয়ে রেখেছো? যবে থেকে তুমি মোবাইল কিনেছো এটাকে আর কোথাও অন্য কোথাও রাখা জায়গা পায়নি। আর টিক 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 টিকি, দেখো দেখো দেখো, এই ঘরেতে প্রচুর টিক টিকি হয়েছে, বিশ্বাস করো। মানে কি করবো যে না কিছু বুঝতে পারছি না। একদিকে দেখেছো, আমার ছেলে কালকে খালি আমার কাছে শুনেছে যে কোনো একটা সময় আমি শুনেছিলাম যে ডিমের খোসা যদি ঝুলিয়ে রাখা হয় টিক টিকি কম আসে। তা আমাদের সেটা করা হচ্ছে না, কিন্তু আমার ছেলের ঠিক মনে আছে। হ্যাঁ সত্যি গো, তোমরা কি জানলে পরে আমাকে শেয়ার করো না গো, যে কি করে টিক টিকি থেকে মানে উপদ্রব থেকে বাঁচা যায়, কি করে রুইনা উই পোকা হচ্ছে সেটার থেকে বাঁচা যায়, তোমরা প্লিজ আমাকে এগুলো একটু জানিও গো। আজকাল আমার জীবনে এগুলো জানা ভীষণ পরিমাণে দরকার হয়ে উঠেছে, কারণ ঘর যতই পরিষ্কার করে রাখি না কেন, ঘর পরিষ্কার করার জন্য শুভর কাছে আমি বকাও খাই। ও যখন শরীরটা খারাপ হয়েছিল না, তখন আমি এই ঘরটাকে ভালো করে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করেছি। তা সত্ত্বেও যেদিনকে মানে আবার আর কি মানে 17 দিন হয়ে গেল, ডক্টর বলেছিলেন যে 17 দিন হয়ে গেলে তারপর আইসোলেশন ব্রেক করা যাবে, তখন সেই দিনকেও আমরা সমস্ত কিছু মানে শুভই করেছে, আমি খুব কমই করেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর শোনা, টিকটিকি এত জ্বালাতন করছে, জীবন একদম হয়রান করে দিচ্ছে, কিচ্ছু মানে ভাবতে পারছি না যে কি করা উচিত আমাদের। এত পরিমাণে মানে আমাদের থেকে এদের আর কি হুজুতি বেড়ে গেছে। তো চলো সকলকে গুড নাইট বলে দাও, গুড নাইট একটু ভালো করে বলে দাও। মনটা তোমার ভালো নেই নাকি, কি হয়েছে মনে তোমার? ওরা টিভি বন্ধ করে দিয়েছে, সারাদিন কার্টুন, কেউ দেখে? তোমরা নিজেরাই বলো, কেউ সারাদিন কার্টুন দেখে? কার্টুন দেখে? তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করি। আশা করবো তোমরা সকলে এই ভিডিওটা খুব এনজয় করেছো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে হোক সেখানে শেয়ার করো। আর তার আগে একটা কথা আমি তোমাদের সকলকে বলতে চাই, তোমরা অনেকেই আমাকে জানাচ্ছ যে তোমরা ভিডিও নোটিফিকেশান পাচ্ছ না, তো তোমাদেরকে সবাইকে আমি অনুরোধ করছি তোমরা সাবস্ক্রাইবার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে তোমরা অল করে দিও, অল না করলে কিন্তু আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমরা পাবে না। সো এটা তোমরা করে নিও, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ ইন মাই নেক্সট ভ্লগ, লাভ ইউ অল।